ধারালো সব অস্ত্র হাতে খুদেরা, সেই অস্ত্র হাতে করছে নাচও। হুগলির চুচুড়ায় রামনবমীর শোভাযাত্রায় ধরা পড়ল এমনই ছবি। একই ছবি ভাটপাড়াতেও, সেখানেও মিছিলে অস্ত্র হাতে উপচে পড়ল মানুষের ঢল। আমাদের রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং দেখে আমরা অ্যাকশন নেব। বর্তমানে তলোয়ার, হাঁসুয়ার, রামদা, কাটারি উঁচিয়ে রামনবমী শোভাযাত্রায় চলল অস্ত্র প্রদর্শনী। তবে পুলিশের নজরে আসতেই বাজেয়াপ্ত করা হয় অস্ত্র। দুর্গাপুরের রামনবমীর বর্ণাঢ্য মিছিলে লাঠি খেলায় মাতলেন দিলীপ ঘোষ। আসানসোলে হাতে ঝান্ডা, মাথায় পাগড়ি বেঁধে মিছিলে অংশ নেন শুভেন্দু অধিকারী। আসানসোলে রামনবমী উদযাপন করেন তৃণমূল প্রার্থী সত্যুখান সিনহাও। উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জেলা, রামনবমীতে মাতল কার্যত গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। এক রোগীর মৃত্যুকে ঘিরে শনিবার রাতে উত্তেজনা ছড়ায় হাওড়া জেলা হাসপাতালে। অভিযোগ, কর্তব্যরত দুই চিকিৎসককে মারধর করা হয়। হাসপাতালে ইসিজি মেশিন ছুড়ে মারা হয় বলে অভিযোগ। এক চিকিৎসকের মাথায় ও এক চিকিৎসকের ডান হাতে আঘাত লেগেছে। দুই চিকিৎসকই হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। একটা ঘরের মধ্যে আওয়াজ হয়েছে, আমরা দৌড়ে এসেছি, শুনেছি কি মারপিট হচ্ছে, দেখেছি ওই ছেলেটা ডাক্তারকে মারছে। ডাক্তার সাহেব এরকম ধরে গেছেন কি হ্যাঁ আমাকে মারছে, তখন ওয়ার্ড বয় চলে এসছে, সিস্টার সব চলে এসছে আর লোকগুলোকে থামিয়েছে ছেলেটাকে। ঘটনায় অন্যতম অভিযুক্ত মৃত রোগী কার্তিক দের ছেলে রোহিত দেকে গ্রেপ্তার করেছে হাওড়া থানার পুলিশ। রবিবার ফের উত্তেজনা ছড়ায়, বিক্ষোভ দেখান মৃত রোগীর পরিবারের লোকজন। পুলিশের সঙ্গে মৃত রোগীর পরিবারের বচসা বাধে। শনিবার রাতের এই ঘটনায় তীব্র নিন্দায় সরব হয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। স্ট্রংলি এটাকে আমরা কন্ডেম করি, এই ডাক্তারদের উপর হামলার ব্যাপারটা। কিন্তু যে অভিযোগটা উঠছে যে চিকিৎসা হয়নি, এটা কি সত্যি? না, চিকিৎসা আমাদের হাওড়া হাসপাতালের পরিকাঠামোর মধ্যে যেটুকু করা দরকার, অক্সিজেন দেয়া থেকে, ড্রিপ দেয়া থেকে, তাকে ডায়ালিসিসের অ্যারেঞ্জমেন্ট করা থেকে, সমস্ত কিছু তাকে করা হয়েছে। ঘটনা নিন্দা করেছেন হাওড়া জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। হসপিটালে ট্রিটমেন্ট করতে গেলে অনেক সময় রোগীর মৃত্যু হয়, সেটাই যে ডাক্তারের দোষ এটা ঠিক নয়। ডাক্তারের দোষ ভেবে ডাক্তারের উপর আক্রমণ করা, ডাক্তারকে আক্রমণ করা, এটাও ঠিক নয়। আবার অনেক সময় দেখা যায় ডাক্তাররা দুর্ব্যবহার করেন, এই ক্ষেত্রে আমি জানি না কী হয়েছে। অনেক ক্ষেত্রে ডাক্তাররা দুর্ব্যবহার করেন, নার্সেরা দুর্ব্যবহার করেন, সেটা আবার ঠিক নয়। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করা অবশ্যই সকলে চায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। হাওড়া থেকে দেবব্রত ঘোষ, জি চব্বিশ ঘন্টা।